আমরা ব্র্যান্ড না দেখাই, এটা একটা সফট ড্রিঙ্কস। আমরা যারা বলি যে ফ্যাটি লিভার কেন হয়, লিভারের চর্বি কেন জমে, যদি একটা বলি যে একটা খাদ্য এই ধরনের ড্রিঙ্কস যদি আপনি খান, অথবা যারা বলেন যে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারতেছি না, যেমন দুইটা ঈদ, তার বিবাহ বার্ষিকী, জন্মদিন, এখন তো বউরও ওই যে ছেলেদের সবারই যে কোনো একটা অ্যানিভার্সারি নাম দিয়ে আমরা যে এই সফট ড্রিঙ্কস খাই, যদি এরকম এক কাপ সফট ড্রিঙ্কস আপনি খান, বলা হয়েছে 2 কেজি চিনি খাওয়ার সমান। এটার ভিতরে কী আছে? রিফাইন্ড মানে চিনি আছে, সল্ট আছে, চিনি এবং সল্ট। এখানে গায়ে যাই লেখা থাকুক, এটা শুধু আপনাকে কী দিবে? শুধু এনার্জি দিবে। কীরকম এনার্জি? আপনি খেয়ে একটা মনে হয় যে প্রশান্তি পাইছেন। আসলে এখানে কী আছে? শুধু পানি আর কিচ্ছু নেই, আর কিছু গ্যাস দেওয়া আছে, আর রিফাইন্ড সল্ট এবং চিনি, যেটা আপনার লিভারে আপনার চর্বি বৃদ্ধি করবে এবং আনকন্ট্রোল না কন্ট্রোল ডায়াবেটিসকে আপনার আনকন্ট্রোল করবে। আর কী করে এটা? যদি আপনি নিয়মিত গ্রহণ করেন, আপনি অতিরিক্ত ওয়েট গেইন করবেন, আর অতিরিক্ত ওয়েট গেইন করলে আপনার হাইপার টেনশন হবে, আপনার সবচেয়ে বেশি যেটা রিস্ক থাকবে সেটা যে কোনো মতো আপনি স্ট্রোক করতে পারেন, হার্ট অ্যাটাক করতে পারেন। তো আমি বলবো যে এই সকল জিনিস না খাওয়াটাই বুদ্ধিমানের কাজ।